Redmi Note 11 এটা একটা জাতীয় ফোন ছিল 2022 সালের তো এই ফোনটা এখন আরো কম দামে পাওয়া যাচ্ছে এর আগে এই স্মার্টফোনটার 4GB র‍্যামের ভার্সনটা শুধুমাত্র 17000 কি 18000 টাকায় পাওয়া যেত আনঅফিশিয়াল ভাবে আর এই 4GB র‍্যামের সাথে আরো 2 থেকে 4GB র‍্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে 8GB ভার্চুয়াল মেমরি অথবা র‍্যাম কি ইউজ করা পসিবল হয় এই Redmi Note 11 স্মার্টফোনটায় সো এই ফোনটার 4GB র‍্যামের ভেরিয়েন্টটা এখন 16000 টাকায় ইজিলি পেয়ে যাবেন আপনারা আর এই ফোনটা কিন্তু এই 17 থেকে 18000 টাকায় আমাদেরকে অস্থির লেভেলের ক্যামেরা সেটআপ মাখনের মতো স্মুথ অ্যামোলেড ডিসপ্লে তার পাশাপাশি সুপার চার্জিং স্পিড প্রোভাইড করছে সো এই ফোনটা কোথায় পাবেন কিভাবে পাবেন আর কেমন ভালো হবে এই ফোনটা আপনার জন্য সেটা জানার আগে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না এখানে বক্সের মধ্যে আপনারা 33 ওয়াটের চার্জিং ব্রিককে পেয়ে যাবেন ফ্রিতে এবং এই ফোনটা শুধুমাত্র 1 ঘন্টার মধ্যেই ফুললি চার্জ হয়ে যায় যেটা হচ্ছে কি এর একটা প্লাস পয়েন্ট সো 33 ওয়াটের চার্জিং ব্রিকের পাশাপাশি একটা ইউএসবি টাইপ সি ডাটা কেবল সিম ইজেক্টর টুল আর ফ্রিতেই সিলিকন টিপু কেসকে বক্সের মধ্যে প্রোভাইড করেছে Xiaomi ফোনটার পেছনের ডিজাইন দেখতে একদম সাদামাটা মনে হয় তবে এই স্মার্টফোনটার ব্লু কালারের ভেরিয়েন্টটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝবেন যে কতটা প্রিমিয়াম লাগে এই ফোনটি ফোনটার পেছনে প্লাস্টিক ব্যাকে ইউজ করা হয়েছে আর পুরো ফ্রেমটাই প্লাস্টিক দিয়ে তৈরি করেছে Xiaomi এখানে ফোনটার ফন্টে এবার কোনো IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকছে না স্যামসাং এর অ্যামোলেড প্যানেলকে আবারও ইউজ করেছে Xiaomi তবে এবার 60 Hz নয় 90 Hz এর রিফ্রেশ রেটে দেখা পাওয়া যাবে আর এই ফোনটার টাচ স্যাম্পলিং রেটটা 180 Hz এর সো গতবারের Redmi Note 10 থেকে এটা অনেক বড় একটা আপগ্রেড এছাড়া এই ফোনটার ডিসপ্লের পিক ব্রাইটনেস প্রায় 700 থেকে 800 নিস পর্যন্ত যেতে পারবে সো যারা কিনা সানলাইটে ফোনটাকে ইউজ করতে চান তাদের জন্য তেমন কোনো প্রবলেম হবে না আপনারা ডিসপ্লের যে কোনো কন্টেন্ট ইজিলি ওয়াচ করতে পারবেন যে কোনো লাইটিং কন্ডিশনে তার সাথে এই ডিসপ্লেটাতে HDR10 এর সাপোর্ট আর ফুল HD প্লাস রেজুলেশন কে ইউজ করেছে Xiaomi কিন্তু প্রোটেকশন গ্লাস হিসেবে শুধুমাত্র কর্নিং গরিলা গ্লাস 3 কে ইউজ করা হয়েছে সো এখানে কর্নিং গরিলা গ্লাস 5 কে ইউজ করলে আরো কিছুটা বেটার হতে পারত আর ফোনের মধ্যে যাতে করে পানি এবং ধুলাবালি না ঢোকে তাই IP53 রেটিংটা রয়েছে সো বৃষ্টির পানিতে আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন এই ফোনটাকে তো এইরকম একটা ভালো ডিসপ্লের সাথে আসা স্মার্টফোনের প্রসেসরটাও ভালো হতে হবে তাই স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসরকে ইউজ করা হয়েছে Redmi Note 11 স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগন 680 4G প্রসেসরটা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করেছে কোয়ালকম যে আর্কিটেকচারটা বর্তমানে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনে দেখা যায় সো এই কারণে অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সির পাশাপাশি Note 11 স্মার্টফোনটার পারফরম্যান্সও খুব দারুণ হবে এর আগে Realme তাদের Realme 9 এই ফোনটাতে এই চিপসেটটাকে ইউজ করেছে যেটা কিনা 2.4 GHz এর অক্টাকোর SoC তবে এই ফোনটার GPUটা কিছুটা পুরনো মানে হচ্ছে গিয়ে Adreno 610 তাই আপনারা আশা করতেই পারেন যে এর আগে Redmi Note 10 স্মার্টফোনটার মতোই গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে Redmi Note 11 স্মার্টফোনটা থেকে মানে হচ্ছে গিয়ে PUBG গেমটা 40 FPS এ প্লে করা পসিবল স্মুথ গ্রাফিক্সে তার সাথে ফ্রি ফায়ার গেমটা ম্যাক্স সেটিংস এ রেখে খেলা পসিবল আর কল অফ ডিউটি গেমটা 60 FPS এ প্লে করা পসিবল হবে নোট 11 স্মার্টফোনটা দ্বারা এবং ভিডিও এডিটিং অথবা যে কোনো গ্রাফিক্যাল কাজ করতে গেলে মিডিয়াম টু লো গ্রাফিক্স এর কাজগুলি আপনারা করতে পারবেন নোট 11 স্মার্টফোনটা দ্বারা মানে হচ্ছে গিয়ে রেগুলার লাইফে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না নোট 11 স্মার্টফোনটাকে নিয়ে এবং এই ফোনটাতে MIUI 13 এর পাশাপাশি Android 12 কে নিয়ে এসেছে Xiaomi এখানে সিম স্লটের মাধ্যমে আপনারা মেমরি কার্ডকে ইউজ করতে পারবেন সিম কার্ডের সাথে ক্যামেরা সেকশনে এবার Xiaomi 50 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপটা ফোনটার পেছনে দিয়ে দিয়েছে আর এই 50 মেগাপিক্সেলের সেন্সরটা হচ্ছে গিয়ে স্যামসাং এর তার সাথে Sony এর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের দুইটা ফালতু ক্যামেরা সেন্সরও পাওয়া যাবে নোট 11 স্মার্টফোনটাতে ফোনটার ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুযায়ী মোটামুটি এভারেজই ছিল ডে লাইটে ভালো ভালো ছবিগুলো তুলতে পারলেও লো লাইটে তেমন একটা ভালো ছবিগুলো তুলতে পারবে না নোট 11 স্মার্টফোনটা এবং ভিডিওগ্রাফিতে 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধাও পাওয়া যাবে না এই ফোনটা থেকে সর্বোচ্চ 1080p রেজুলেশনে 60 FPS এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে নোট 11 স্মার্টফোনটা দ্বারা এই ফোনটাতে জাইরোবেস ইএস এর সাপোর্টের পাশাপাশি আল্ট্রা স্লো মোশনের ফিচার আর নাইট মোডের ফিচার থাকছে
এছাড়াও শাওমির প্রোমোট আর সিনেমেটিক ফ্রেমের মুডটাও থাকছে নোট ইলেভেন স্মার্টফোনটার ক্যামেরা অ্যাপে। ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে ডিসেন্ট কোয়ালিটির 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা কিনা এর আগে নোট 10 স্মার্টফোনেও ইউজ করেছিল শাওমি। সো ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট অনুযায়ী মোটামুটি লেভেলের ক্যামেরা সেটআপকে ইউজ করেছে শাওমি তাদের এই স্মার্টফোনটিতে। যদি রেডমি নোট 11 এস স্মার্টফোনটার মতো এই ফোনটাতে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। তবে যাই হোক বন্ধুরা, সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি মোটামুটি বেশ কিছু সেন্সরের দেখা পাওয়া যাবে ফোনটার মধ্যে। আর পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000mAh ব্যাটারির পাশাপাশি 33W চার্জিং স্পিডকে ইউজ করেছে শাওমি এখানে, যার মাধ্যমে প্রায় 1 ঘন্টার মধ্যেই এই ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। এছাড়াও থার্মাল কুলিংয়ের সিস্টেমটা থাকছে ফোনটার ভেতরে। আর শাওমির অন্য 10টি স্মার্টফোনের মতোই ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস, এনএফসি, তার সাথে আয়ার ব্লাস্টার সেন্সর, যে সেন্সরটা দ্বারা টিভি ফ্রিজের মতো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইস কন্ট্রোল করা পসিবল, সেই সেন্সরটাও থাকছে ফোনটার উপরে। সো অ্যাট দ্য এন্ড রেডমি নোট 11 ডিভাইসটা এমন একটা ডিভাইস হয়ে দাঁড়িয়েছে যেখানে কিনা 90Hz সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে তার সাথে স্ন্যাপড্রাগনের প্রসেসর নিয়ে এসেছে শাওমি, যেটা কিনা অনেক কনজিউমাররাই ডিমান্ড করছিল। সো এই ফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটা এখন 16,000 টাকায় ইজিলি পেয়ে যাবেন আপনারা। এছাড়া 6/128GB ভেরিয়েন্টের জন্য 17-18,000 টাকা খরচ করতে হবে আপনাদের। আর রিয়েল 8GB র্যামের ভার্সনটা 20,000 টাকার আশেপাশেই বাংলাদেশের গ্রে মার্কেটে পাওয়া যাবে। সো 20,000 দিয়ে রেডমি নোট 11-এর 8GB র্যামের ভেরিয়েন্টটা না কিনে তার বদলে রিয়েলমি 9 Pro অথবা 9i এই ফোনগুলো আপনারা দেখতে পারেন। সো এই ফোনটা সহ আরও অন্য কোনো ফোনের প্রাইস কমলে সবার আগে আমি জানাবো, তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। সো বর্তমানে ঢাকার ভেতরে বসুন্ধরা সিটি শপিং মল, ইস্টার্ন প্লাজা অথবা মোতালেব প্লাজায় আপনারা পেয়ে যাবেন ইজিলি নোট 11 স্মার্টফোনটার 64 ভেরিয়েন্টটা 17,000 টাকায়। এছাড়া বাংলাদেশের জেলা শহরগুলোতেও বড় বড় শপিং মলে এই ফোনগুলো মানে নোট 11 স্মার্টফোনটা আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে এত চিপ রেটে। অফিসিয়াল প্রাইসটা 20-28,000 টাকার আশেপাশে, এবং উক্ত বাজেটে আপনারা অস্থির লেভেলের ক্যামেরা, মাখনের মতো ডিসপ্লে এবং খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর ফোনটার পারফরমেন্সও বর্তমানে বাজেট অনুযায়ী খুব ভালো। এছাড়া ইউজার রিভিউগত দিক দিয়ে গত 6 মাস ধরে কোনো কমপ্লেন পাওয়া যায়নি নোট 11 স্মার্টফোন থেকে। আর আগামীতে অ্যান্ড্রয়েড 12-এর আপডেটের পাশাপাশি MIUI 14-এর আপডেটটাও পেয়ে যাবে নোট 11 স্মার্টফোনটা। সো এই সকল দিক বিবেচনা করে বর্তমানে বাংলাদেশের জাতীয় ফোনের বাপ হিসেবে নোট 11 স্মার্টফোনটা আপনারা পারচেস করতেই পারেন। এছাড়া এই বাজেটে আরও ভালো ভালো কিছু অপশন রয়েছে, সেই সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর এই ভিডিওটা এখনই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।